يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون الحمد لله نحمده ونستعينه ونستغفره وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم عمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع اخر. بسم الله الرحمن الرحيم. را كتاب أنزلناه إليك لتخرج الناس لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط الْعَزِيزِ الحكيم وقال الله تبارك وتعالى في موضع اخر: افلا يتدبر القران ولو كان من غير عند الله لوجدوا فيه اختلافا كثيرا. <applause> سمعني اذكر جماعة بوستيدي প্রশংসা মাত্রই আমাদের প্রতিপালক মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের জন্য এবং অসংখ্য দরুদ ও শান্তি আমাদের আখরে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে কয়েক জুম্মা থেকে আপনাদের সামনে কোরআনের ব্যাপারে কিছু আলোচনা হচ্ছিল গত জুম্মাতে যে বিষয়ে আলোচনা করেছিলাম সে বিষয়টা নিয়ে আলোচনা করব না যদি চো আরও কথা ছিল কিন্তু অন্যান্য বিষয়ের দিকে একটু আলোপাত করতে হবে তো গত জুম্মা যেটা বলেছিলাম পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতিফল লাভ দুনিয়াতে এবং আখেরাতে কি তো আপনারা সকলে বুঝতে পেরে গেছেন যে পবিত্র কোরআন তেলাওয়াত করলে তার কি ফজিলত আছে কি নেকি আপনারা অর্জন করতে পারবেন যেটা বিস্তারিত আলোচনা হয়েছে কিন্তু আজকের আলোচনাটা হবে পবিত্র কোরআন কি শুধুমাত্র তেলাওয়াত করলেই হবে নাকি বুঝে পড়তে হবে কোরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্যটা কি তেলাওয়াত নাকি অন্য কিছু অথচ আমি আগের জুম্মাগুলোতে কোরআন তেলাওয়াত করলে এই সমস্ত জিনিস পাওয়া যাবে এই সমস্ত জিনিস পাওয়া যাবে অনেক ফজিলতের কথা আপনাদেরকে বলেছি হঠাৎ করে আমি অন্য বিষয়ে দিকে যাচ্ছি যে কোরআনটা শুধুমাত্র তেলাওয়াতের জন্যই সীমাবদ্ধ নয় এই কোরআনটা শুধুমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ তো কোথাও নাজিল করেননি এর উদ্দেশ্য আলাদা আছে মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে এই কোরআন মানব জাতিকে পথ দেখাবে আমি একটি গায়ে কিনবো হাটে গেলাম আমি কিন্তু এটা ভাবি না মানুষ সাধারণত গায়ে কিনে দুধ দেখা দুধ দেখে দুধের জন্যই গায়ে কেনে আপনি দেখবেন যে ওই গায়েটি দশ কেজি দুধ দেয় না বিশ কেজি দুধ দেয় না পনেরো কেজি দুধ দেয় এটাই আপনি দেখবেন কিন্তু যখন আপনি নিয়ে আসলেন দেখছেন ভালো দুধ দিচ্ছে ওই যে গোবরটা হচ্ছে ওটাও কিন্তু খুবই উপকারী আপনি গোবরটা বাদ দেন মূল উদ্দেশ্য আমার দুধ কিন্তু আমি যে এই যে জৈব সার পাচ্ছি আমি যেটা জমিতে আমি ব্যবহার করতে পারি খুবই উপকারী জিনিস এটাও তো আমরা এর মাধ্যমে তো উপকার হচ্ছে আমার কিন্তু আমার গোবর উদ্দেশ্য নয় উদ্দেশ্য আমার দুধ তেলাওয়াত করলে অবশ্যই আছে অসংখ্য নেকি যেটা আমি আলোচনা করেছি কিন্তু এটা উদ্দেশ্য নয় কোরআন তেলাওয়াত করা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে কোরআনের মধ্যে যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমাদেরকে পৃথিবীর মুখে চলতে হবে কারণ কোরআন এসেছে আমাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ পবিত্র তোর মধ্যে বলছেন আমি শুরু থেকে শুরু করি কোরআনটা দেখুন কোরআনটা হেদায়েতের মাধ্যম পথ প্রদর্শক কোরআনের ভূমিকা হচ্ছে সুরা ফতেহা মানে এর মাধ্যমে কোরআন খোলা হয় কোরআন শুরু করা হয় এটা ভূমিকা কুরআন শুরু হচ্ছে সুরা বাকারা থেকে আসল কুরআন মূল কুরআন শুরু হচ্ছে সুরা বাকারা থেকে আজ পবিত্র কোরআন আল্লাহ শুরু করছেন কিভাবে দেখুন ভূমিকাটা বাদ দিয়ে দিলাম সফাতে হাকে এবার কোরআন শুরু হচ্ছে কিভাবে দেখুন আলিফ লাম অর্থ আল্লাহ ভালো জানেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদা মুত্তাকিন এই কোরআন যার মধ্যে কোন রকমের সন্দেহ অবকাশ নাই এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক যারা বাঁচতে চায় আল্লাহর আজাব থেকে জাহান্নাম থেকে যে সমস্ত শাস্তিগুলো আল্লাহ তাদের আল্লাহ মুজরিমদের জন্য অত্যাচারীদের জন্য তৈরি করেছেন সেই সমস্ত জিনিস থেকে যারা বাঁচতে চায় শয়তানের প্রতিটি অপবিত্র কর্মকাণ্ড থেকে তারা বাঁচতে চায় তাদের জন্য পথ প্রদর্শক হচ্ছে এই পবিত্র আল কোরআন তারপর আল্লাহ তবের কথা আলা সুরাফক বাগাল এটা তো শুরু একদম শুরু হচ্ছে এইভাবেই শুরু হচ্ছে এইভাবে তিনি বলে দিচ্ছেন যে আমি কোরআনটা নাজিল কছি মানুষকে পদ দেখানোর জন্য অন্যরকম ভাবে শুরু করেননি কোরআনটা কোরআনটা দেখুন শুরু হচ্ছেই পথ প্রদর্শক দিয়ে তারপর আল্লাহ তাবের কথা আলা

হুদা এবং যারা সত্য পথ অন্বেষণ করে এদের জন্য একটা স্পষ্ট নির্দেশনা অন্যায়ের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে এই কোরআন আল্লাহ তালা এখানে থামলেন না আর একটু এই গিয়ে গিয়ে আল্লাহ তাবরক আলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর অধ্যায় আয়াত শুরুতে আল্লাহ বলছেন কি আলিফলাম র এর অর্থ আল্লাহ ভালো জানেন কিতাব উন নাহু এই যে কোরান এই যে কিতাব যেটা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তোমার দিকে প্রাণ করা হয়েছে নাজিল করা হয়েছে করে এই কোরআনের মাধ্যমে তুমি মানব মণ্ডলীকে সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে জুলুমাথ শব্দ ব্যবহার করেছেন জুলমা শব্দ না করে বহু বছর ব্যবহার করেছেন জুলুমাত থেকে অন্ধকার থেকে ইলা ইলান আলোর দিকে নূর কিন্তু এখানে এক বছর নূর কিন্তু এক বছর ব্যবহার করছেন আল্লাহ কিন্তু জুলমাত বহু বছর ব্যবহার করছেন মানে শয়তানের কর্মকাণ্ড অসংখ্য অনেক রাস্তা এর আগে বলেছি আল্লাহ আল্লাহ রসুল একটা সোজা রাস্তা কাটলেন দাগ কাটলেন তারপরে চারিদিকে এদিকে ওদিকে অনেক দাগ কাটলেন তিনি শেষে বললেন এটাই হচ্ছে আমার রাস্তা আল্লাহর রাস্তা সোজা রাস্তা বাকি এদিকে ওদিকে শয়তানের রাস্তা প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে যা তোমাদেরকে আহ্বান করছে জাহান দিকে নিয়ে যাওয়ার জন্য তো আল্লাহ রাস্তা এরা নূর নূর আল্লাহ রাস্তা একটা এক বছর আল্লাহ রাস্তায় একটা কিন্তু তার আশেপাশে অসংখ্য রাস্তা রয়েছে সেই সমস্ত রাস্তা থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে ফর এক্সাম্পল ধরুন আমি বাঙালি আমার মধ্যে ইংরেজি কোনো জ্ঞান নাই সাপোজ আমার কোনো আত্মীয় ইংল্যান্ডে থাকে তিনি এখানে এসছেন আমাকে নিয়ে গেল চলো চলো বেড়াতে যাবো ইংল্যান্ডে গেলাম বেড়াতে বেড়াতে গিয়ে কোনো রকমের একটা জায়গা ঘুরতে ঘুরতে কিভাবে আমি হারিয়ে গেছি হাবা গেলাম আমাদের রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে ট্রাফিক পুলিশ আসে জিজ্ঞাসা করছি আমি তো বাংলা আমি তো বাঙালি বাংলা জিজ্ঞেস করে বাংলা বুঝাই না আমাকে ইংরেজিতে দেখা বুটে বুটে বুঝে তো আমি তাকিয়ে থাকলে আমি কি বলে কিছু কিন্তু বুঝি না কি হবে যদি আমার কাছে কাগজপত্র থাকে আমার আইডি কার্ড থাকে তাহলে হতে পারে তার মাধ্যমে কোনোরকমভাবে তার সাথে সম্পর্ক করা যেতে পারে আর আমার যদি কিছুই কাগজই না থাকে তাহলে আমার জায়গা কোথায় হবে আমি ইংরেজি বুঝি না বাঙালি তাহলে আমার অবস্থা কি হবে আল্লাহ এই কোরআনটাকে আরবি ভাষায় নাজির করেছেন আল্লাহ তবের কথা বলছেন ইউসুফ বারো নম্বর অধ্যায়ের প্রথম তিনটি আয় আলোচনা আলি ফ্লামিন দ্য আয়াতুল কিতাপ মুবিন এই আয়াতগুলো সুপষ্ট কিতাবের হচ্ছে আয়াত নিদর্শন ইন আনজাল না হো কোরআইন আমি এই পবিত্র কোরআনকে আরবি ভাষা অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো লাল লাকুম যাতে করে তোমরা বুঝতে পারো যাতে করে তোমরা বুঝতে পারো বোঝার জন্য আল্লাহ তাবার কালা পবিত্র করে নাজিল করেছেন আপনি বুঝতে পারবেন কোরআন আমি বুঝতে পারবো না কে বুঝতে পারবে আল্লাহ তাবার কি বলছে দেখুন আল্লাহ তাবার বলছেন পবিত্র কোরআন সর কামার চুয়ান্ন নম্বর অধ্যায় চার জায়গায় আল্লাহ তাবের এই বাক্যটি ব্যবহার করেছেন সতেরো বাইশ বত্রিশ চল্লিশ চারটি জায়গায় আল্লাহ তাবের কথা বাক্যটি ব্যবহার করেছেন কি ওয়ালাকিয়াসার কোরআন আলী জিক্রি তাহাল মুদাকের অবশ্যই আমি ওয়ালাকদ লাকদ কদ শব্দ ব্যবহার করেছে যারা পড়েন জানেন তারা বুঝতে পারবেন দিয়ে অবশ্যই আমি এই পবিত্র মানুষকে মানুষের বোঝার জন্য সহজ করে দিয়েছি একদম সহজ করে দিয়েছি আসান করে দিয়েছি আছে কি তোমাদের মধ্যে কেউ যে এই কোরআনের ব্যাপারে গবেষণা করবে বুঝবে কোরআনটাকে আছে কি কোরআনটা অবশ্যই বোঝার জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ তালা মানুষের বোঝার জন্য শুধুমাত্র মানুষের বোঝার জন্য কারণ এই কোরআনের মাধ্যমে আমরা পথ পাব পৃথিবীর মুখে মানুষ কিভাবে চলাফেরা করবে সমস্ত নির্দেশনা এই পবিত্র কোরআনের মধ্যে আছে আমি যদি কোরআনই না বুঝলাম আমি শুধু তেলাবাজি করে গেলাম তাহলে কোরআনের মধ্যে যে নির্দেশনাগুলো আছে আমি কি করে কোরআনের যে আমরা যেগুলো আয়াত আয়াত আয়াতগুলো সবাই বুঝতে পারে শ্লোক বা বাক্য এটাকে আয়াত কেন বলা হয় কেন বলা হয় আয়াত আয়াত কথার আসল অর্থ হচ্ছেন নিদর্শন মানুষ একটি মানুষ পদভষ্ট মানুষ তাকে সে হেদায়ত পাবে কোন সময় একটি নিদর্শন দেখে যার ভাগ্যে হেদায়ত আছে সে একটি আল্লাহর নিদর্শন দেখে সে পেয়ে পেয়ে যাবে সঠিক পথ যাবে এমন হত ভাগা মানুষ আছে যারা শত শত নিদর্শন তার দেখার পরেও তারা সঠিক পথ পায় না আল্লাহ তের কথা আলাপ তিনি যে আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন আমাদের যে আমাদের উপরে যে করুণা বর্ষণ করেছেন আমরা যদি কোরআনটা না দেখি তাহলে আমরা কি করে বুঝব আমরা তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি কোরআনটাকে কিন্তু এই নয় তেলাওয়াত করতে নিষেধ করছি না কারণ তেলাওয়াতের ফজল আমি আগে বলেছি কিন্তু তেলাওয়াতটা আসল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে কোরআনটাকে বোঝা কোরআনের মধ্যে যা আছে সেই অনুযায়ী পৃথিবীর বুকে চলাফেরা করা কোরআনের কথা বললাম কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত আর আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন সুরা অধ্যায়ের দুই নম্বর ইয়া উলিল আবসর হে চক্ষুবান ব্যক্তি হে চক্ষুবান ব্যক্তি তোমরা এই কোরআনের মধ্যে থেকে তোমরা ইবরত হাসিল করো হেদায়ত গ্রহণ করে কোরআন মধ্যে থেকে কারণ এই কোরআনের মধ্যে হেদায়ত রয়েছে এবার একটা কথা আমি এখানে বলিনি পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ হচ্ছে কি আল কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয় এই পবিত্র কোরআনকে পৃথিবীতে আমার গ্রন্থ নাই যে কোরআনকে দুই নম্বরে ফেলে দিয়েও সে এক নম্বরে যেতে পারে হয়নি আর কিয়মত পর্যন্ত হবেও না ও ফার্স্ট ছিল আছে কেমন পর্যন্ত থাকবে যতদিন ইসলাম আছে ততদিন কোরআন তেলাবাতের দিক দিয়ে এক নম্বর থাকবে আবার একটা এখানে বিষয় চলে আসে না বুঝে যদি কোনো গ্রন্থ সবচেয়ে বেশি পড়া হয় সেটা আল কোরআন তেলাভাতের দিক দিয়ে যা পড়ার দিক দিয়ে এক নম্বরে আছে আবার না বুঝে পড়ার দিক দিয়ে এক নম্বর আছে আপনি দেখুন আপনি যদি একটা উপন্যাস পড়েন আপনি বাঙালি মানুষ ইংরেজি এবিসিডি কিছুই বুঝেন না আপনাকে একটা উপন্যাস দিয়ে দিল ইংরেজিতে ভালো উপন্যাস আপনি আপনি ইংরেজি জানেন ভালো আপনার খুব ভালো লেগেছে আপনার একটা বাঙালি মূর্খ বাংলা জানে যেটা শিক্ষিত বাংলা জানে আপনি যাও পড়ো আপনাকে খুব ভালো লেগেছে আপনি ইংরেজি জানেন ওকে দিয়ে দিলেন আপনি জানেন কিন্তু ও বাংলা জানে ইংরেজি জানে না ও বেটা পৃষ্ঠাগুলো দেখবে লেখাগুলো ভালো পৃষ্ঠাটা একটু ভালো মনে হচ্ছে ছবিগুলো একটু ভালো ভালো মনে হচ্ছে ওপরে পৃষ্ঠাটা ভালো দিয়েছে কিন্তু ওর মধ্যে যে আসল মজা আছে সেটা পাবে না ছবি খুঁজবে কোন ছবিটা ভালো লাগছে এই ছবিটা ভালো আছে এই ছবিটা ভালো আছে কিন্তু ওর মধ্যে যে আসল রস সে পাবে না তার মতো ইংরেজি বুঝে না আমরা আসল কি জানি না এক লোক বলে এক ব্যক্তি মানে নিজেকে পণ্ডিত বোঝানোর জন্য ইংরেজি পেপার পেপার নিত আর বসে বসে দেখতো ও কিন্তু ইংরেজি কিছুই জানে না আর লোকে ইংরেজি পেপার পড়ছে বিশাল শিখতে রে তিনি আসলে ইংরেজি বুঝলেন একদিন হয়েছে কি পেপার দেখে উল্টো করে ধরেছে ও তো বুঝে না তুই ইংরেজি জানে না উল্টা কোনটা শিলা কোনটা উল্টা করে পেপার ধরেছে প্রতিদিন যায় ও দেখে প্রতিদিন ও পড়ে চা হাজার ইংরেজি পেপার পড়ছে একদিন উল্টো করে পেপার আরে ভাই কি পড়ছো ভালো খবর দিয়েছে রে সত্যি হ্যাঁ দেখো আচ্ছা আরে আমি তো এতদিন ভাবছি তুমি খুব শিখতে তুমি তো পেপার ধরাই জানো না তুমি খবরের পেপারটাকে উল্টো করে ধরেছো এখানে মূর্খ কত বড় মূর্খ তা আমরা এমন মুসলিম যে আমরা মধুটাকে শিশির মধ্যে ভরে দিয়ে মুখি মেরে দিয়ে শিশির উপর সারাদিন কিন্তু মধু স্বাদ পেলাম না আরে কোরআনটা হচ্ছে এত কি বলবো মধু তো এখানে একটা উদাহরণ দিলাম ও বাকি সাথে দেওয়া যাবে না কারণ কোরআন এমন এতটাই উপরে যে পৃথিবীতে এমন কোনো জিনিস নাই তার সঙ্গে বলা যেতে পারে আমরা কোরআনের রস পেলাম না আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের মধ্যে যা আছে তুমি আমাদেরকে দাও আমাদেরকে বোঝা তৌফি কর করো আল্লাহ আল্লাহ তাবার কথা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরার দুই নম্বর আয়াতের মধ্যে বলছেন কি ইয়াসিন বলা পরে ওয়াল কোরআন হাকিম হাকিম মানে বিজ্ঞানময় কোরআনের কসম করছেন আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম করছেন আল্লাহ আর একটা পয়েন্ট বলে বলে দিই আমরা সাধারণত থাকে এই পবিত্র কোরআন মানুষকে হেদায়ত দিবে মুক্তি দিবে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে জাহান্নান থেকে মুক্তি দেবে আমার একটা প্রশ্ন কোরআনটা কি শুধু ধর্মের কাছেই শেষ নাকি অন্য কোনো কাজে লাগে না কোরআনটা কি শুধুমাত্র আমার ধর্মের কাজে লাগে অন্য কাজে লাগে না কোরআন হচ্ছে আপনি কিভাবে চলবেন আপনার সংসার কিভাবে চলবে আপনার সমাজ কিভাবে চলবে দেশ কিভাবে চলবে আপনার শরীর কিভাবে ভালো থাকবে সমস্ত কিছুই এই কোরআনের মধ্যে আছে এই কোরআনের মধ্যে সাহিত্য রয়েছে এত উন্নত মানের সাহিত্য কোন পৃথিবীর কোনো মানুষ কোন মাতা এখন সেরকম সন্তান জন্ম দেয়নি যে সন্তান রকম উঁচু মানের সাহিত্য লিখতে পারে যে সাহিত্য আল্লাহ কথা আমাদেরকে দিয়েছেন তা কোরআনটা সাহিত্য নাই কিন্তু সাহিত্য এর মধ্যে আছে কোরআনের মধ্যে সাহিত্য আছে কোরআনের মধ্যে ভূগোল আছে কোরআনের মধ্যে জীববিজ্ঞান আছে উদ্ভিদ বিজ্ঞান আছে ইমব্রায়োলজি আছে বিদ্যা আছে কিভাবে আল্লা তের কোতালা এই আসমান জমিন সৃষ্টি করলেন কিভাবে তিনি এই যে ভূমণ্ডল সৃষ্টি করলেন কেন পৃথিবীর মুখে তিনি পাহাড় পর্বত গেড়ে দিলেন কেন এই নদীগুলো বইছে কিভাবে তিনি এই পানি থেকে বাষ্প তৈরি করলেন এই বাষ্প থেকে মেঘ তৈরি করলেন এই মেঘকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন এবং সেই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করলেন এবং সেই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তের কোতালা মৃত জমিনকে একদম সজীব করে তুললেন আল্লাহ কথা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আমি মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছি কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল কোরআন কারণ আল কোরআন ছাড়া মানুষ কি মানুষের কোনো দাম নাই যে কোনো জিনিস আমার মোবাইল আছে মোবাইলে যদি চার্জ হয় আপনার মোবাইলে কোনো দাম নাই কোনো কাজ করতে পারবেন না মোবাইলে আল্লাহ সোহা রহমানের মধ্যে বলছেন আর রহমান তিনি হচ্ছে দয়ালু তিনি হচ্ছে রহমান ও রহিম আল্লামাল কোরআন তিনি দয়া দেখাচ্ছেন আল্লা সুরাটা শুরু করছে রহমান দিয়ে তিনি কত রহমান আল্লামাল কোরআন তিনি প্রথম যে রহমান রহিম প্রথম যে মানুষের উপরে দয়া দিচ্ছেন সেটা হচ্ছে কি আল্লামাল কোরআন তিনি কোরআনের শিক্ষা দিচ্ছেন ইনসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহুল তার ভাব প্রকাশ করার শক্তি প্রদান করেছেন কথা বলার শক্তি প্রদান করেছেন তার মানে মানুষ সৃষ্টির আগে হচ্ছে কোরআন শিক্ষা কারণ যার মধ্যে শিক্ষাই নাই মানুষের মধ্যে যদি কোরআনে শিক্ষা জান মানুষই না আগে কোরআনে শিক্ষা তবে সে মানুষে আসবে আমি তো জন্মগ্রহণ করলাম কিন্তু আমি মানুষ না কারণ আল্লাহ বলেছেন যার কান আছে শোনে না যার চোখ আছে দেখে না যার অন্তর আছে ভাবে না সে হচ্ছে চতুষ্প জন্তু তার চেয়ে নিকৃষ্ট তাহলে মানুষকে কেন আল্লাহ পশু চাইতে নিকৃষ্ট বললেন তাহলে আমি কি পশু হতে পারবো আমাকে দেখতে কি পশুর মতো লাগে আপনাকে দেখতে পশুর মতো লাগে আপনাকে আপনাকে পশুর মতো লাগে না ছাগলের মতো লাগে না গরুর মতো লাগে না কোনো রকমের নিকৃষ্ট জন্তুর মতো লাগে না আপনি মানুষের মতো আপনি আমার মতন দেখতে একজন মমিনের মতো আপনি দেখতে তারপরেও আপনাকে বলছে আপনি চাইতে নিকৃষ্ট আপনার আকৃতিতে কোনো পরিবর্তন ঘটেনি পরিবর্তন ঘটেছে কিসে আপনার আখলাকে আপনার চৈত্রে তার জন্য যা মানুষ মানুষের আকৃতিটা আছে কিন্তু তার মধ্যে কোরআনের শিক্ষা নাই সে মানুষ না অমানুষ তার জন্য বলছে আর রহমান আল্লামাল কোরআন তিনি কোরআনের শিক্ষা দিলেন তারপর তিনি মানুষ সৃষ্টি করছেন কোরআন দিয়ে মানুষ সৃষ্টি করছেন মানুষ সৃষ্টি করার পরে কোরআন দিচ্ছেন না যেটা অন্যভাবে না শাব্দিক অর্থ নিলে কিন্তু অন্যরকম চলে যাবে আমি অর্থ বোঝাচ্ছেন আপনাদেরকে গভীরে যান গভীরে যান আল্লাহ কি বলতে চাইছেন গভীরে যান আল্লাহ তোমাদের পবিত্র কোরণ অসংখ্য এমন জিনিস রয়েছে আমি যেটা বলছি পবিত্র কোরআনের মধ্যে কি নেই সমস্ত জিনিস রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআন মুলকের মধ্যে বলছেন যে আমি এই জান কি আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করলাম এই সমস্ত সৃষ্টি কথা বলার পরে আল্লাহ বলছেন তুমি তাকিয়ে দেখো তুমি আসমানের দিকে তাকিয়ে দেখো তোমার এই রহমানের সৃষ্টির মধ্যে তুমি কি কোনো রকমের ত্রুটি দেখতে পাচ্ছ কোন রকমের ফাটল দেখতে পাচ্ছ সোমবার জিরাইল বা তুমি আমার দেখো দুবার নয় একবার নয় দুবার নয় বারবার তোমার চক্ষুকে আসমানের দিকে তুমি তাকিয়ে দেখো ফিরিয়ে দেখো তোমার চক্ষু ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে ভুল পাবে না এই পবিত্র কোরআনের মধ্যে সমস্ত জিনিস রয়েছে তারপরে আমরা আজ কোরআনকে ছেড়ে দিয়ে আজ অন্য জিনিসের কথা ভাবছি অন্য জিনিস ধরুন একটা উদাহরণ আপনাকে দিচ্ছি উদাহরণটা এইরকম ধরুন তিন দিনের জন্য সূর্য আজ থেকে উঠবে না আজ ঘুমিয়ে গেলেন কাল থেকে বলা হলো তিন দিন আপনার সূর্য আসবে না তিন দিন সূর্য বন্ধ থাকবে সূর্য উঠবে না আপনার কিন্তু লাইট আছে এমার্জেন্সি আছে সব চার্জ করে নিলেন ফুল চার্জ করে নিলেন আজকে সব যতগুলো লাইটে আছে চার্জ করে নিলেন তারপরে লোডশেডিং হতে পারে আপনি যে রুমে বেডরুমে থাকছেন আপনি জানেন কোন জায়গায় কোন জিনিস আছে লোডশেডিং হলে আপনি খুঁজবেন আপনি মোবাইল খুঁজতে গিয়ে যে পাশে যে হাঁড়ি ঘণ্টা আছে যাবে কি খুঁজতে গিয়ে আপনি ঘন্টা দিন ওই ঘরের মধ্যে প্রবেশ করছেন থাকছেন তারপরেও এক ঘন্টা লোডশেডিং এর কারণে আপনি জিনিস খুঁজে পাচ্ছেন না তাহলে এই লাইট এই আলো সাময়িকের জন্য কিন্তু আল্লাহ যে আলো দিয়েছেন সূর্যের আলো চিন্তা করুন মানুষের তৈরি আলো টর্চ আর আল্লাহ তৈরি আলো সূর্য আর আল্লাহ তৈরি হেদায়েত কোরআন আর মানুষের তৈরি সংবিধান মানুষ এত চেষ্টা করছে নিজের তৈরি সংবিধান দিয়ে দেশ চালাবো পৃথিবী চালাবো কিন্তু চলেছে দেখেছেন এত নিয়ম শৃঙ্খলা করার পরেও ট্রেনে ট্রেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্লেনে প্লেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়িতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে এত ট্রাফিক আইন থাকা সত্ত্বেও সাইকেলের সঙ্গে মোটর সাইকেলের মোটর সাইকেলের সঙ্গে মারুতির অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন কিন্তু দেখুন আল্লাহ যে সংবিধান তৈরি করে দিয়েছেন পৃথিবীর সমস্ত মাখলুক মেনে চলছে কিন্তু দেখেছেন কোন গ্রহের সঙ্গে গ্রহ কোন অ্যাক্সিডেন্ট হয়েছে তাবা রকাল্লাজি জা আলফিস সামাই বুরু যাও আল্লাহ আসমানের মধ্যে বুরু সৃষ্টি করেছেন কক্ষপথ তৈরি করেছেন প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র সমস্ত জিনিসের জন্য কক্ষপথ রয়েছে নিজ নিজ কক্ষপথে প্রত্যেকটা বস্তু আবর্তিত হচ্ছে প্রত্যেকটা বস্তু আল্লাহর নিয়ম অনুসারে তার নিজের কক্ষপথে ঘুরছে কেউ আল্লাহর আদেশকে অমান্য করে চলে না যার কারণে অ্যাক্সিডেন্ট হয় না কিন্তু মানুষ মানুষকে আল্লাহ কক্ষপথের মধ্যেই রেখেছে সমস্ত রুলস আল্লাহ তাদের কথা পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কিন্তু আমরা এটা ফলো করে চলি না যার কারণে আজ ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে শুনবেন ওইখানে অমুক ব্যক্তি মার্ডার হয়েছে ওইখানে অমুক ব্যক্তি মদ খেয়ে রাস্তার মধ্যে অমুক জনকে অনেক গালাগালি করেছে খুব মারামারি দুজনে হসপিটালে ভর্তি আছে হ্যাঁ ভাই ভাই টাকার জন্য মারামারি করেছে এক বিঘা জমির জন্য ভাই ভাই মারা করে বড় ভাই যে হসপিটালে আছে ছোট ভাই জেলে ভরা আছে কেন আসল উদ্দেশ্য আমরা কোরআন বুঝিনি কোরআনকে আমরা শুধু তেলামের মধ্যে ভরে মানে চল্লিশ সাথে পড়তে হবে মল্লে পরে মরাসময় পড়তে হবে এই জন্য কোরআন আহ আফসোস আসল উদ্দেশ্যের দিকে আছে আল্লাহ তাদের কথা আমাদেরকে যেন যে উদ্দেশ্য আমাদেরকে এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন সেই উদ্দেশ্যটাকে আমরা যেন সফল করতে পারি আল্লাহ তুমি আমার তৌফিদার করো আমাদের সকলকেই আল্লাহ আল্লাহর কাছে অবশেষে এটাই দোয়া করছি আর আপনাদের কেউ বলছি শুধু দুয়া চাইলেই হবে না আপনাদের চেষ্টা করতে হবে আপনার চেষ্টা করবেন আল্লাহ সাহায্য করবে। আপনি দুয়া করবেন আল্লাহকে আই দাও ওয়াই দাও আপনি চেষ্টা করবেন না সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ দুয়া কবুল করবে আপনাদের চেষ্টা করতে হবে আপনি কোরআন তেলাবাদ করুন প্রত্যেক দিন চেষ্টা করুন এক পৃষ্ঠা দু পৃষ্ঠা চেষ্টা করুন যেখানে পারবেন যখনই সময় পাবেন চেষ্টা করুন পড়ার কিন্তু যিনারা আগে পড়া জানেন না বিভিন্ন ভাষায় ইংরেজিতে বাংলাতে বিভিন্ন ভাষায় উর্দুতে বিভিন্ন ভাষাতে আজকে কোরআন চলে এসছে আপনি পড়তে পারেন আপনি বুঝুন কোরআনে আল্লাহ কি দিয়েছে আপনি বুঝুন অনেক কথা ছিল কিন্তু বলতে পারছেন সময়ের কারণে আপনি চেষ্টা করুন আল্লাহ যে মেসেজটা আপনাকে দিতে চেয়েছে কি মেসেজ আল্লাহ দিয়েছে আপনি চেষ্টা করুন আমার কাছে যদি একটা কোনো অফিসের কাগজ আছে আমি ইংরেজি না বুঝতে পারলে আমি যারা জান তার কাছে যাই ভাই একটু পড়ে দাও তোকে অফিস থেকে কি কাগজ এসছে এখন জমির ব্যাপারে নাকি অন্য কোনো ব্যাপারে না কেসের ব্যাপারে কিছু একটু দেখুন তা আপনি দেখুন আল্লাহ আপনার কি বলতে চাইছে মধ্যে আপনি এক পৃষ্ঠা যতটা পাচ্ছেন আপনি দু পৃষ্ঠা হোক এক পৃষ্ঠা হোক পাঁচ লাইন হোক কোরআনটাকে বুঝুন চেষ্টা চেষ্টা করুন করুন আর আল্লাহ নিজে বলছেন আমি আসান করেছি মানুষ বুঝার জন্য আজ এখনো এমন কিছু মূর্খ লোক আছে মূর্খ জাতি আছে যারা জুম্মার খুদ্ আরবিতে দেয় যারা শুনে কি বুঝে ও তো আরবিতে খুদ বা নিজেও বুঝে না আর যারা শুনছে মন না বুঝলে কি করে হবে আমি এমন শুনেছি মানুষ কিছু মানুষ বলে যে কিছু কিছু বক্তার বক্তব্য এত সুন্দর লাগে কিভাবে সময় পেরিয়ে যে বুঝতেই পারে না এবার কিছু কিছু বক্তা বুঝাতে পারে না তুমি বলে ঘুম আসে বক্তব্য শুনলে তা আপনাদেরকে একটা কথা বলছি আপনারা বোঝার চেষ্টা করুন দু চারটে করে আয়াত আপনার চেষ্টা করুন সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে এটা বোঝার তফিদান করো আমি আল্লাহ আমি الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه على رسوله محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اشراقت نفسي بنور من فؤادي حين ما رددت يا رب العباد